ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଣଙ୍କ ନାମରେ ମୋ ନମସ୍କାର କେମିତି ଅଛନ୍ତି ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରେସ୍ ଦେଲ ତେବେ ଆଜିର ବିଷୟ ହେଉଛି ସୁସମାଚାର ଆପଣମାନେ ଭାବୁଥିବେ ଯେ ଆମେ ଏ ସମସ୍ତ ବିଷୟ ଆମେମାନେ ଜାଣିଅଛୁ ଆମମାନଙ୍କ ସୁସମାଚାର ଚାରୋଟି ସୁସମାଚାର ଅଛି ଯେପରିକି ମାଥିଉ ମାର୍କ ଲୋକ ଏବଂ ଜହନ ସରିଗଲା ସୁସମାଚାର ଖତ কিন্তু আউটে মধ্যে সুসমাচার অজির বিষয়বস্তু হচ্ছে পঞ্চম সুসমাচার তেমনি পাঁচটি সুসমাচার কোণ শুণ তো ধ্যান দিয়ে মাথিউ মার্ক লুক এবং জহন পঞ্চম সুসমাচার হচ্ছি আপন নিজে মু আপন হু আমি মানে হু পঞ্চম সুসমাচার লোক মানে প্রভু যীশুখ্রিস্ট পৰিত্ৰ বিষয় শুনি সেনেতো প্ৰভু যীশুখ্ৰীষ্ট গ্ৰহণ কৰাৰ ঠাৰি বৰ বিষয় হ'ল আমমান দেখি মানে পৰিমেশ্বৰ গ্ৰহণ কৰবে প্ৰভু যীশুখ্ৰীষ্ট গ্ৰহণ কৰবে তেবে আমি আম্ভমানে কোন পঞ্চম সুসমাচাৰ ভাৱেৰে আমি মানে ঠিক ভাৱেৰে আমি মানে জীৱন যাপন কৰ এইয়া চব ঠাৰ বৰ প্ৰশ্ন তুমি কেৱল বিচ্ছা সীমান নুহঁতে অনেক পাড়ক সে ব্যবহারে পড়ে সে নিজ নিজের সাক্ষ্যক সে নষ্ট করে দেশে যেতে সুসমাচার প্রচার কলে যেতে আশ্চর্যক্রম হলে যেতে দূত ভাল প্রচার কলে তা আখপাখ অঞ্চলের প্রভাব বিলকুল পকওনা তা কারণ হচ্ছে আহ মানে নিজে এই পঞ্চম সুসমাচার আমি না তবে মুদাহরণ দেবী জনে ব্যক্তি লে সাধুসু সিং সে প্রথমে প্রভু যীশুখ্রিস্ট ঘৃণা করলে এবং যেতবে প্রভু যীশুখ্রীষ্ট নিজে সে গ্রহণ কলে তাঁর জীবন সম্পূর্ণ হি পরতন হয়ে গলায় এমনিতে তাঁর জীবন পরনাল সে জনে যীশুঙ্ সদৃশ্য পবিত্র জীবনযাপন সে কলে এবং যেতবে গিয়ে সভা সমিতির সাধুসুন্দর সিং সে উপস্থিত হয়েকি বসি চেয়ার উপরে জে পিলা ত মা কু প্ৰশ কৰু মতেহতু ইয়ে কণ যু কি প্ৰকৃতে সাধু সুন্দৰ সিং ত নিজৰ ব্যৱহাৰ নিজৰ আত্মিক জীৱন নিজৰ চালিচলন নিজৰ ব্যৱহাৰ তুমি এমি ভাৱেৰে পৰিৱৰ্তন কৰি দিছিল প্ৰকৃতৰে যিশুং সদৃশ সেই হৈ পাৰিছে হালু ইয়া ତେବେ ଆମ୍ଭେମାନେ ଆଜି କ'ଣ କରୁଅଛ ଆମ୍ଭେମାନେ ଏଇ ପଞ୍ଚମ ସୁସମାଚାରକୁ ଆମେମାନେ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛୁ କି ସବୁଠାରୁ ବଡ଼ ବିଷୟ ତେବେ ଗୋଟିଏ ବିଷୟ ହେଉଛି ବାଇବଲ୍ରେ ଯେମିତି ଲେଖା ଅଛି ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଯେପରି ମନ ଥିଲା ତୁମମାନଙ୍କ ସେହିପରି ମନ ହେଉ ଆଜି କ'ଣ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମନ ସହିତ ଆମମାନଙ୍କ ମନ କ'ଣ ସମାନ ଅଛି କି ସବୁଠାରୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ମୋ ନିମନ୍ତେ ଏବଂ ଆପଣମାନଙ୍କ ନିମନ୍ତେ ତେବେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ମନ କିପରି ଥିଲା সেইভাবে আন হওয়া দরকার তেব লোক মানে আহ্বান দেখি মধ্যে প্রভু যীশুখ্রিস্ট সে গ্রহণ করবে কিন্তু এই সমস্ত বিষয় অভাব রয়েছে আজিকাল মনোরে সে আজিকাল সেবা উপাসনা আজিকাল সেবা আজকাল সুষমাচার যেতে প্রসার কলে মধ্য প্রভুক রাজ্য বিস্তারিত হো না তার কারণ কোণ তা কারণ হচ্ছে এ যে আমার পঞ্চম সুষমাচার ঠিক না বিলকুল হি ঠিক না ଅନେକ ପାଳକ ପ୍ରସାରକମାନେ ସେମାନେ କ'ଣ କରିଛନ୍ତି ବ୍ୟବିଚାରରେ ଲିପ୍ତ ରହି ନିଜ ନିଜର ସାକ୍ଷ୍ୟକୁ ସେମାନେ ନଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି ଯାହାକିଛି ଯାହାକି ମୁଁ ମଧ୍ୟ ଜାଣିଅଛି ଅନେକ ପାଳକମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ କି ନିଜର ସାକ୍ଷ୍ୟକୁ ସେମାନେ ନଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି ଯାହାଫଳରେ ଆଖପାଖ ଅନ୍ୟାନ୍ୟ ବିଶ୍ୱାସୀମାନେ ମଧ୍ୟ ସେମାନେ କ'ଣ କରିଛନ୍ତି ସେମାନେ ବି ପଛଘୁଞ୍ଚା ହୋଇଯାଇଛନ୍ତି ଏବଂ ଅନ୍ୟମାନେ ମଧ୍ୟ ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଣଙ୍କୁ ସେମାନେ ଘୃଣା କରୁଛନ୍ତି ଭୁଲ କିଏ କଲା ମୁଁ କଲି ଆପଣମାନେ କଲେ କିନ୍ତୁ ନିନ୍ଦା କିଏ ପାଇଲା ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମ ନିନ୍ଦିତ ହେଲା ଭୁଲ କଲୁ ଆମେ କିନ୍ତୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମ ନିନ୍ଦିତ ହେଲା ଏ ସମସ୍ତ ବିଷୟରେ ବିଚାର ହେବ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ନିଜ ନିଜର ହିସାବ ଦେବାକୁ ପଡ଼ିବ ଲୋକମାନେ ଆମମାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରିପାରୁନାହାନ୍ତି ଏଇ କାରଣ ପାଇଁ ତେବେ ଆମେମାନେ ନିଜ ନିଜର ସାକ୍ଷ୍ୟକୁ ଆମେମାନେ ଠିକ୍ ରଖିବା ସୈତାନ ହେଉଛି ବହୁତ ଚତୁର সেই নিজৰ সময়কে কেলে কণ কৰে ব্যৰ্থ কৰে নাই চৈতান নিজৰ সময়ক সদ্বাৰ কয় কণ কৰিব আমাৰ ভ্ৰান্ত কৰিব আমি কাহি সময়ৰ সদ্বাৰ কৰিবা নাহি আত্মিক জীৱন কাটিব নিমন্তে প্ৰভুঠাৰে ৰ নিমন্তে আমি মানে কাহি আমি মানে জীৱন কাটিবা নাই চৈতান চবুে সুযোগ খোজে জনে খ্ৰীষ্টানক जने विश्वासी भाइ ए भणीको भ्रान्त किमते तेबे शैतान जति जीवन सारा दिन दिनराति 24 घण्टा जति से समय जिम्मे खोजे तेबि आमे कही चबिस घन्टा आमे कि सतर्क नै शत्रु शैतान र समस्त अस्त्र शस्त्र को व्यर्थ करिया क्या निमते हेबो पवित्र आत्मा को द्वारा सम्भव माने त समस्त विषय ठाउँ आउँदै दूर अम साथ्य ठीक रह আমাদের সাথ নষ্ট ন হো প্রত্যেক কো অনুরোধ করছি দয়া করে আপনার মানে এই সমস্ত বিষয় সাবধানে রুহু প দেখা হব আপনার সহ যদি ভিডিও ভাল লাগলা তবে সবসক্রাইব করত লাইক করব এইপরি ভাবলে আমি মানে সমস্ত মিলিত হবা কেবল মু নু আপন মতো শিখা মুখা চে তে সমস্ত নমস্কার